যাতায়াত কবি হেলাল হাফিজ। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে ঝিলিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো, যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলে মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুণে জ্বলে গেল আমার বুকের গৃহস্থালি, বলল না কেউ তরুণ তাপস, এই নে চারু শীতল কলস, লণ্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম, ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোই, আমিও ঠিক তেমনি করে সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম, এলাম শুশ্রূষাহীন, কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।